চমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। 18 বছর বয়স হলেই নেওয়া যাবে কোভিড টিকা, পয়লা মে থেকেই শুরু হবে টিকাকরণ, সোমবার ঘোষণা করল কেন্দ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ভারতের বেশিরভাগ মানুষকে যাতে অল্প সময়ের মধ্যে টিকা দেওয়া যায় তার জন্য গত এক বছর ধরেই চেষ্টা করে চলেছে কেন্দ্র। এ ব্যাপারে ইতিমধ্যে রেকর্ড গতিতে এগিয়েছে দেশ। তবে মোদির কথায় আমরা আগামী দিনেও এ ব্যাপারে আরো দ্রুত গতিতে কাজ করব। এই প্রথম রাজ্যে দৈনিক সংক্রমণের হার পৌঁছল 20.1%, সেই সঙ্গে ফের দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় 8,500-এর কাছাকাছি পৌঁছেছে। এই নিয়ে টানা দুদিন গত 24 ঘন্টায় কোভিডে মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে 38। আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়লেও একদিনে মাত্র 24,100 জনকে টিকা দেওয়া হয়েছে। সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় গোটা রাজ্যে 42,000-এরও বেশি কোভিড টেস্ট হয়েছে। তার মধ্যে 8,426 জন নতুন করে আক্রান্ত হয়েছেন, ফলে প্রতি 5 জনের কোভিড পরীক্ষায় 1 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বিজেপির অভিযোগ, বালুরঘাটের ডাঙ্গি থেকে কুশমন্ডি বিধানসভার মালিগাঁও অঞ্চলে, দুর্গাপুরে এবং কালিকামোর এলাকায় টাকা বিলি করা হচ্ছিল। বিজেপির অভিযোগ, বাংলা নিজের মেয়েকে চায়, এর লিফলেট নিয়ে মানুষের বাড়ি যাচ্ছে তৃণমূল, আর সেই লিফলেটের তলায় টাকা দিচ্ছে ভোটারদের। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, মাসে 1,000 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, আর তার জন্য নাম, ফোন নম্বর, ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে নাম লিখে রাখছে তৃণমূল। যেখানেই বিষয়টি সামনে এসেছে সেখানেই প্রতিবাদে সরব হয়েছেন আমাদের কর্মীরা। এবার মারণ রোগ থাপা বসালো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শরীরে। নানান উপসর্গ নিয়ে তাকে ভর্তি করা হলো দিল্লির এইমসে। বয়স 90-এর কাছাকাছি হওয়ায় তার শারীরিক পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন মনমোহন সিং, তার চিকিৎসায় তৈরি হয়েছে বিশেষ টিম। আগে 8 তারিখ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এদিন অসুস্থ বোধ করায় বছর 88 মনমোহন সিং এর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসার পর আর কোনো ঝুঁকি না নিয়ে দিল্লির এইমসে ভর্তি করান পরিবারের সদস্যরা। তিনি আপাতত ট্রমা সেন্টারে ভর্তি। সম্প্রতি ডোমিনোস পিৎজা অর্ডার করে ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছিলেন সর্বনাশ। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাতের ঘুম উঠতে পারে আপনার, কারণ তাদের তরফে জানানো হয়েছে প্রায় 10 লক্ষ মানুষের ক্রেডিট কার্ডের তথ্য নাকি ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি যারা ডোমিনোস পিৎজার ইন্ডিয়া অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছেন তাদের কার্ডের বিস্তারিত তথ্য নাকি ফাঁস হয়ে গিয়েছে। অন্তত 10 লক্ষ মানুষের ক্রেডিট কার্ডের তথ্য প্রকাশ্যে চলে এসেছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা, আর সেই তথ্যই ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে 4 কোটি টাকার বিনিময়ে। আগামী জুনে ইংল্যান্ডের সাউদাম্পটনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা কোহলিদের। এমন পরিস্থিতিতে কিভাবে সম্ভব হবে গোটা বিষয়টি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নির্ধারিত সময়ে আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। আগামী 18-22 জুন সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বলে অনুষ্ঠিত হওয়ার কথা প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে 23 জুন দিনটিকে। আইসিসি আশাবাদী নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের বিষয়ে। ইংল্যান্ডে প্রবেশের ব্যাপারে ভারতীয়দের যে লাল তালিকাভুক্ত করা হয়েছে তার প্রভাব কতটা সে ব্যাপারে ইতিমধ্যেই যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। আজকের মতো শেষ করছি ব্রেকিং বেলা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন। 6289063557, 9831478795।